বিজেডি রাজ্য সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস মন্ত্রী অতনু সব্যসাচী পদমপুর ব্লক কু গ্রস্ত রায়গড়া জেলা পদমপুর ব্লক আজ দুই বিজেডি টান দেখা মিছিল আজ সকাল নয় প্রথমে বিজেডি সাংগঠনিক সম্পাদক প্রণব প্রকাশ দাস দেখা মিলে লা মন্ত্রী অতনু সব্যসাচী এখানে পৌঁছলে তবে আগামী আট তারিখক এখানে ফাইভ টি সচিব ভিকে পাণ্ডেক গ্রস্ত রয়েছে এমনি বিভিন্ন କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଡ଼ିକ ରହିଛି ସେ ଦୁଇ ଦୁନିଆ ପ୍ରୋଗ୍ରାମ୍ ରହିଛି ଏଥିପାଇଁ କିପରି ପ୍ରସ୍ତୁତି ଜୋରଜୋର୍ ହେବ ଏବଂ କିପରି ବିଭିନ୍ନ ସମସ୍ୟା କଥା ଲୋକଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିପାରିବେ ଏନେଇ ଏଠାରେ ଆଲୋଚନା ହୋଇଥିଲା ବିଶେଷ କରି ପଦମପୁର ବ୍ଲକର ଲାଗି ରହିଥିବା ସମସ୍ୟା କଥା ଗୁଡ଼ିକ ଆଲୋଚନା ହୋଇଥିଲା ପଦମପୁର ବ୍ଲକର ପାନୀୟ ଜଳ ସମସ୍ୟା ପରେ ପଦମପୁର ବଡ଼ନାଳ ଜଳଭଣ୍ଡାରକୁ କିପରି ଖାରିଗୁଡ଼ା ନାଳ সহ সঞ্জয়ীকরণ হলে এ জলসচিত হয়ে পড়ে তাহা আলোচনা হয়েছিল তবে পদমপুর ব্লকরে এক নূতন ওয়ে হাউস সহ মার্কেট ইয়ার্ড নির্মাণ করা দাবি উঠি নীলকণ্ঠেশ্বর মন্দির সহ মরিচগুড়া মাতরবনম পীঠর কিপর উন্নতিকরণ হব এবং তাহা মধ্যে আলোচনা হয়েছিল তেব ফাইভটি সচিব গ্রস্ত আট তারিখ রয়েছে এম গুণপুর এবং পদমপুর ব্লক সে গ্রস্ত করবে কেউঠি অভিযোগ শুণবে কেউঠে হেলিপ্যাড নির্মাণ হব

প্রস্তুতি করিবা জোর জোর সোরের প্রস্তুতি করিবা আরভ করে দিয়েছি তবে আজর এই দুই বিজেডি টানুয়া নেতা উপস্থিত রই সমস্ত সমস্যা কথা এখানে কর্মী সহ আলোচনা করে